নমস্কার বন্ধুগণ, আমার স্বপ্নের ছাদ বাগানে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ এক ঝড়ে এক সপ্তাহ হয়ে গেল, আজকে আমি একটু সময় করে লেগে পড়লাম আমার ছাদ বাগান পরিষ্কার করে দিতে। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কী অবস্থা দেখুন এলোভেরা গাছগুলোর। এই দেখুন আমার জল পদ্মের গামলা, শিলে দেখ শিলা বৃষ্টি একদম দেখুন টুকরো টুকরো করে দিচ্ছে, কয়েকটা আমি পাল্টে নিয়েছি। এই দেখুন আরেকটা, এটাও এই গামলাটাও শিলা বৃষ্টি একদম। আজকে এটাকে আমি গামলাটা পাল্টে দেবো। দেখুন অ্যালোভেরা গাছের দুর্দশা। আম গাছ দেখুন, চার পাঁচটা আম ছিল, শুধু এখন একটাই আছে। জোরের তাণ্ডবে সব নষ্ট হয়ে গেছে। এই দেখুন অ্যালোভেরা গাছের দুর্দশা, কি করেছে গাছগুলোকে। এই দেখুন অনেক বড় বড় ছিল অ্যালোভেরা গাছগুলো। এটা আমার বেলগাছ, থাই বেলগাছ এটা। এই ধরুন তোমাদের অনেক ফুল এসেছে। সঙ্গে সঙ্গে টমেটো হারভেস্টিং চলছে। দেখুন ড্রাগন ফ্রুটের অবস্থা, দেখুন গাছগুলো কি করেছে। শিলা বৃষ্টি একদম ভেঙে চুর চুর মার প্রত্যেকটা ডাল, দেখুন কি বড় বড় হয়েছিল, সব শেষ। এই দেখুন একটা লেবু গাছ শেষ, ঝড়ে পুরো একদম ওইটা উপচে ফেলে দিয়েছে। লেবু গাছে কিন্তু লেবুও ছিল। এই দেখুন লেবু দেখা যাচ্ছে সব নষ্ট হয়ে গেছে। একদম পিঙ্ক কাঁঠাল এসেছিল কিন্তু কিন্তু সব ঝরে পড়ে গেছে, শুধু একটাই আছে। দেখুন জাম গাছের অবস্থা কি। অনেক ফুল এসেছিল, শুধু কয়েকটাই আছে গাছে। এছাড়া দেখুন গোলাপ জাম অনেকগুলো এসেছিল কিন্তু দেখুন এখন শুধু আট দশটা হবে। এই গাছের একটাই নেই, সব পড়ে গেছে। আমার চার বছরের বাগানে এই প্রথম শিলাবৃষ্টির তাণ্ডব। দেখুন আমার পেঁপে গাছের অবস্থা, সব পেঁপে, শুধু একটাই পেঁপে আছে। চার পাঁচটা পেঁপে ছিল, সব একদম ভেঙে চুরমার, এখন শুধু একটাই আছে। দেখুন কলা গাছের অবস্থা, এখন কি করেছে।
এছাড়া এই দেখুন জবা গাছ পুরো একদম জোর সইতে গাছগুলোকে একদম ধরুন একদম গাছগুলোকে একদম জোর সইতে একদম এগুলোকে উপচে ফেলে দিয়েছে। কি অবস্থা দেখুন প্রত্যেকটা গাছের, আজকের ভিডিওতে এতটুকুই, নমস্কার, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে।